हेलो फ्रेंड्स टेक्सारिंग अनलाइन चैनले आपनादेर सकलके जानाई स्वागतम। इतिमध्येई करोना भाइरास निये एवं गोटा देश जुड़े लकडाउनेर माझेई बेरिये एसेछे चार चारटी बिराट बड़ खबर। आबारो बाड़ानो हलो लकडाउनेर समय सीमा, साथे साथे बांगलाय चालू हलो शाकसब्जिर एटीएम, एबार बिनामूल्ये करते पारबेन बाजार। हाँ फ्रेंड्स ठीकई शुनेछेन, इतिमध्येई बेरिये एसेछे एई रकमई बेश कयेकटी गुरुत्वपूर्ण आपडेट। আর আপনি যদি একজন ভারতীয় নাগরিক হয়ে থাকেন তাহলে আপনার জন্য এই আপডেটগুলি জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আজকে থাকবে এই নিয়েই আলোচনা। আর আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে করব একটা ছোট্ট অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা আমাদের চ্যানেলের ভিডিও এই প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, যাতে পরবর্তী এই রকমই গুরুত্বপূর্ণ খবর আপনাদের ফোনে সবার প্রথমে পৌঁছে যায়। আর আপনাদের কাছে আরও অনুরোধ, এই ভিডিওটিকে একটা লাইকের সাথে সাথে জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, কারণ আপনার একটা লাইক এবং শেয়ারই আমাদের অনেকটাই উৎসাহিত করে এই রকমই লেটেস্ট আপডেট আপনাদের সামনে তুলে ধরতে। তো ফ্রেন্ডস আজকের প্রথম খবরেই বলা হচ্ছে লকডাউন বিধিভঙ্গ, বাংলায় আসছে কেন্দ্রীয় দল, নজরে সাতটি জেলা। তো চোখ রাঙাচ্ছে করোনা পরিস্থিতি মোকাবিলায় সর্বশক্তি দিয়ে লড়াই চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার। ইতিমধ্যেই করোনা প্রভাবিত এলাকা চিহ্নিত করে লকডাউন বিধি কড়াকড়ি করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় চলছে পুলিং টেস্টিং এবং র্যাপিড অ্যান্টিবডি টেস্ট, কিন্তু তার মাঝেই রাজ্যের সাত জেলায় লকডাউন বিধি ঠিকঠাক পালন না হওয়ার অভিযোগ তুলে বাংলায় আসছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। সূত্রের খবর, লকডাউনে বিধিভঙ্গের অভিযোগ তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বিশেষ প্রতিনিধি দল বাংলায় আসছে। কলকাতা সহ সাত জেলায় ঘুরবে দুটি কেন্দ্রীয় দল, পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। বিপর্যয় মোকাবিলা আইন অনুযায়ী কেন্দ্রের গঠিত এই দুটি পর্যবেক্ষক দল কলকাতা থেকে শুরু করে হাওড়া, উত্তর চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলা পরিদর্শন করবে। লকডাউনে রাজ্যের একাধিক জায়গায় বিধিভঙ্গ হচ্ছে, তাতে করোনার বিপদ বাড়ছে বলে রাজ্যকে বার্তা পাঠিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কেন্দ্রীয় দলে থাকবেন একাধিক মন্ত্রকের প্রতিনিধিরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে ইন্টার মিনিস্ট্রিয়াল সেন্ট্রাল টিম বা আইএনসি গঠন করা হয়েছে। সূত্রের খবর, কোন কোন আইন বলে এই বিশেষ দল গঠন করা হয়েছে তাও রাজ্য সরকারকে বিস্তারিতভাবে তথ্য দিয়ে জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। মূলত এই দলের কাজ হবে করোনা পরিস্থিতির মধ্যে গণবণ্টন ব্যবস্থার ঠিকভাবে চলছে কিনা, স্বাস্থ্যক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে কিনা, স্বাস্থ্যবিধি ঠিকঠাক পালন করা হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হবে। একই সঙ্গে কোথায় কিভাবে লকডাউন বিধি কার্যকর করা হচ্ছে প্রয়োজনে তা খতিয়ে দেখবে এই বিশেষ দল। তো ফ্রেন্ডস আজকের পরবর্তী আপডেটে বলা হচ্ছে বাংলায় চালু হলো শাকসবজির এটিএম, মিলবে বিনামূল্যে। তো লকডাউনের জেরে কর্ম ও রুজিহীন হয়ে পড়া অসহায়দের হাতে দৈনিক শাকসবজি তুলে দিচ্ছেন বালুরঘাটের যুবকেরা। সরকার ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অসহায় এই মানুষগুলিকে চাল, গম, আলু, সাবান সহ অন্যান্য সামগ্রী বিতরণ করা হচ্ছে, কিন্তু উপার্জন না থাকায় এই মানুষগুলি শাকসবজি কিনতে পারছেন না। তাদের পাশে দাঁড়িয়েছে বালুরঘাটের ছিন্নমস্তা এলাকার কিছু যুবক, নিজেদের খরচে রীতিমতো সবজির এটিএম খুলেছেন তারা। বিগত 12 দিন ধরে সেই এটিএম থেকে করলা, টমেটো, আলু, লাউ, কুমড়ো, পটল, ঝিঙে, বেগুন, লঙ্কা সহ শাকসবজি বিতরণ করছেন তারা। নিজেরাই পয়সা জুগিয়ে বাজার থেকে সবজি কিনে এনেছেন তারা। লকডাউনের জেরে অসহায় হয়ে পড়া মানুষদের হাতে সেই সবজি তারা বিনামূল্যে তুলে দিচ্ছেন। বালুরঘাটের ছিন্নমস্তা কলোনির বটতলা মোড়ে অবস্থিত পড়ে থাকা ছাউনিযুক্ত চাতালকে ব্যবহার করার সবজির এটিএম নামক বিনামূল্যে দোকান খুলেছেন তারা। সেখান থেকে আলু, পেঁয়াজ, লঙ্কা, আদা সহ সমস্ত রকমের সবজি বিতরণ করা হচ্ছে তাদের তরফ থেকে। তো ফ্রেন্ডস আজকের আরো একটি বড় আপডেটে বলা হচ্ছে লকডাউনের কারণে চরম বিপদে প্রাইভেট শিক্ষকরা, মুখ্যমন্ত্রীর কাছে 6,000 টাকা করে ভাতা চালু করার দাবি। তো রাজ্য সহ গোটা দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। যদিও এই ভাইরাসের সংক্রমণ আটকাতে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী, আর এই লকডাউনের ফলে সমস্যায় পড়েছেন এই রাজ্যের কয়েক হাজার গৃহশিক্ষক, কারণ লকডাউনের ফলে গৃহশিক্ষকতা বন্ধ। এর ফলে ওই সমস্ত শিক্ষকরা চরম বিপদের সামনে দাঁড়িয়ে আছেন। তারা না পারছেন ত্রাণের জন্য লাইনে দাঁড়াতে, না পারছেন কোনো সঞ্চয় ভাঙিয়ে খেতে। অনেক শিক্ষকের জমানো শেষ সম্বল বলতে আর কিছুই নেই। এই কদিন লকডাউন চলায় সেই টাকা ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। এমন তো অবস্থায় তারা একাধিকবার রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে কিছু সাহায্যের জন্য আবেদন জানালেও তাতে সাড়া দেননি মুখ্যমন্ত্রী। এবার লকডাউন পর্বে বেসরকারি শিক্ষক এবং প্রাইভেট শিক্ষকদের মাসিক 6,000 টাকা ভাতা চালু করার দাবিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হলেন মুর্শিদ
মুর্শিদাবাদ জেলা পরিষদ সদস্য মহাসেনা খাতুন অন্তত সেপ্টেম্বর মাস পর্যন্ত এই ভাতা দেবার অনুরোধ জানিয়েছেন তিনি। এখন দেখার মুখ্যমন্ত্রী কি সিদ্ধান্ত নেন, আর সেই দিকে তাকিয়ে শিক্ষকদের অনেকেই। তো ফ্রেন্ডস, আজকের সবচেয়ে বড় আপডেটে বলা হচ্ছে তিসরামের পরেও লকডাউন জারি থাকবে দেশের এক রাজ্যে। তো ক্রমশ বাড়ছে সংক্রমণ, ইতিমধ্যেই গোটা দেশে করোনায় আক্রান্তের সংখ্যা 17,000 ছাড়িয়ে গিয়েছে। বিভিন্ন রাজ্যে বাড়ছে ক্রমশ করোনা সংক্রমণের সংখ্যা। এই পরিস্থিতিতে লকডাউন রেখেই করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়তে চায় তেলেঙ্গানা, আর সেজন্যে 3 তারিখ নয় আগামী 7ই মে পর্যন্ত লকডাউন চলবে বলে ঘোষণা করেছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী 3 তারিখ পর্যন্ত দেশজুড়ে লকডাউন জারি রাখার ঘোষণা করেছেন, কিন্তু সে রাজ্যের মুখ্যমন্ত্রী চান না বিপদ ডেকে আনতে। তাই সর্বস্তরে আলোচনা করে লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন চন্দ্রশেখর রাও। রবিবার প্রথম মন্ত্রিসভার বৈঠক করেন, এরপর সাংবাদিকদের মুখোমুখি হন চন্দ্রশেখর। সেখানে তিনি জানান লকডাউনের মেয়াদ বাড়াচ্ছেন, 8ই মে শেষ হবে মেয়াদ। ভাইরাসকে একেবারে সমূলে উপড়ে ফেলতেই সরকার এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গিয়েছে। শুধু লকডাউন বাড়ানোই নয়, ভাইরাসের গোষ্ঠী সংক্রমণ রুখতে কড়া হাতে লকডাউনকে মানা হবে বলেও জানিয়েছেন কেসিআর। সাংবাদিক বৈঠকে তিনি বলেছেন লকডাউনের নিয়মবিধি কঠোরভাবে প্রয়োগ করা হবে। আগামী 5ই মে ফের মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন কেসিআর, সেখানে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। ভাইরাস রুখতে প্রয়োজনে লকডাউন আরও বাড়ানোর ইঙ্গিত ইতিমধ্যেই দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী আরো জানান লকডাউনের নিয়মবিধি চালু থাকা পর্যন্ত জোম্যাটো সুইগির মতো খাবার ডেলিভারি সংস্থার পরিষেবাও বন্ধ থাকবে। তার মন্তব্য, পিৎজা খেতে না পারলে নিশ্চয়ই মরে যাব না আমরা। শুধু তাই নয়, তার রাজ্যের মানুষকে কড়াভাবে লকডাউনের সমস্ত নিয়ম নির্দেশ মেনে চলার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি চন্দ্রশেখর রাও আরো জানিয়েছেন আসন্ন রমজান উপলক্ষেও রাজ্যে কোনো জমায়েতের অনুমতি দেওয়া হবে না। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 3 মে পর্যন্ত লকডাউনের সময়সীমা ঘোষণা করার পর এবার তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী ওই লকডাউনের সময়সীমা আরও বাড়িয়ে আগামী 7ই মে পর্যন্ত করে দিলেন। রাজ্যে কোনো রকম বিপদ রেখে আনতে চান না তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী, তাই তিনি আগামী 7ই মে পর্যন্ত তাদের রাজ্যে লকডাউন জারি রাখার ঘোষণা করেছেন। সাথে সাথে বিভিন্ন জায়গায় আংশিকভাবে ছাড় দেওয়া হলেও তার রাজ্যের মানুষদের উদ্দেশ্যে জানিয়ে দিয়েছেন কড়াভাবে লকডাউনের সমস্ত নিয়ম পালন করতে হবে এবং অবশ্যই সরকারি নির্দেশ মেনে চলতে হবে। রমজান মাসেও রাজ্যে কোনো রকম জমায়েতের অনুমতি দেওয়া হবে না বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি। তো ফ্রেন্ডস, যেভাবে গোটা দেশ জুড়ে এবং আমাদের রাজ্যে ক্রমশ বাড়ছে সংক্রমণের হার, সেদিকে লক্ষ্য রেখে আগামী 3 তারিখের পরিবর্তে আবারও কি লকডাউনের সময়সীমা বাড়ানো দরকার নাকি দরকার না, অতি অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে প্রকাশ করবেন। আপনাদের মধ্যে কতজন চান লকডাউনের সময়সীমা আরও বাড়ানো হোক এবং কতজন চান না, অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সাথে সাথে লকডাউনের সময়সীমা বাড়ানো হলে দেশের দিন আনা দিন খাওয়া মানুষদের জন্য সরকারের আরও কতটা পদক্ষেপ নেওয়া দরকার বলে আপনি মনে করেন, সেটাও কমেন্ট বক্সে জানাবেন। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই খবরটি আপনাদের সামনে তুলে ধরে আপনাদেরকে জানিয়ে দেওয়া। সতর্ক থাকুন, সচেতন থাকুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন। আপনাদের সকলের কাছে অনুরোধ, এই ভিডিওটিকে জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে আপনার করা একটা শেয়ারে আপনার বন্ধু বান্ধব প্রিয়জন পাড়া প্রতিবেশী থেকে শুরু করে সকলেই সচেতন হতে পারেন এবং সতর্কতা অবলম্বন করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।